হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে সোমবার 13 জুন, আর এখন সকাল 6:40 বাজে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, ব্রাশ করা হয়ে গেছে, একদম পুরো দেখতে পাচ্ছি চুল টুল আজের একদম তৈরি হয়ে গেছি। তো রান্নাঘরে যাব, তার আগে ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই। তুষার যথারীতি এখনও ঘুমাচ্ছে, আর নিচে বরফিও ঘুমাচ্ছে। একটু পরে বরফি যখন ঘুম থেকে উঠবে, আর তুষারও উঠবে, উঠে বরফিকে ওষুধ খাওয়াবে, কারণ আজকে বরফির ডিওয়ার্মিং আছে। বরফির বয়স এখন 9 মাস, 6 মাস বয়স অবধি প্রত্যেক মাসে অর্থাৎ 30 দিন অন্তর অন্তর ডিওয়ার্মিং করাতে হয়, কিন্তু 6 মাস হয়ে যাওয়ার পর 3 মাস অন্তর অন্তর ডিওয়ার্মিং হয়। তো 6 মাসের পর আজকে বরফির 9 মাসে এই ডিওয়ার্মিং হচ্ছে, এখন 3 মাস পর আজকে হবে। তো একটু টেনশানে আছি, কারণ ডিওয়ার্মিংয়ের ট্যাবলেট খেলে শরীরটা একটু সেদিন খারাপ থাকে, একটু পেটটা ব্যথা করে। ডক্টর বলেছেন যে এগুলো নর্মাল, এগুলো হবে, কোনো অসুবিধা নেই, তাতে চিন্তার কোনো কারণ নেই। একটু স্যুপ রাখবেন যেন খালি পেটে না থাকে, তো পেট ফেট ব্যথা করলে ওই স্যুপটা খাইয়ে দেবো। তো ঘুম থেকে আগে বরফি উঠুক, তারপর তো ওকে ওষুধ খাওয়াবে, ততক্ষণে আমি যাই চা করতে, আর তুষারকেও ডেকে দিই। বরফি সর, ছুরি লেগে যাবে। বরফি মুখ সরা। এ তো মশার থেকে বেশি মনে হচ্ছে সাজিয়ে রাখি, তাই না বলো? কে বরফির কথা বলছো তো? হ্যাঁ, ওকে বেঁধে থেকে আমাকে মুছতে হবে। ওই দেখো, দেখেছো ওটাকে নিয়ে খেলতে শুরু করেছে? খেলার জিনিস নয় এটা, সরাও। কিন্তু ওকে দাঁতে করে ধরে খেলবে এবার বাবু। দেখেছো যার যা কাজ, কাগজ ছিঁড়তে শুরু করছে, কাগজ চাটছে। এই একটা, এই একটা, আর কিছু না। দেখি এগুলো, দেখি কি সুন্দর সফট। হ্যাঁ, এই ঘর মুছতে ইচ্ছা করবে না, যা সফট। বরফিটা ভালো করে এখনো দেখেনি, দেখলে না দেখবে। এই কি করছিস তুই, কি পাকামি করছিস? পাকামি করে না বাবা। বরফি সর, বরফি সিট। বরফির জন্যই ট্রিটটা অর্ডার দিয়েছিলাম, এটা এসে গেছে। দেখতেই পাচ্ছেন বরফি কেমন লাফাচ্ছে, এটা ও খুব পছন্দ করে। আটা টানে তো এটা দিয়ে। তুই কি করছিস? আর ছুটলো ছুটলো, এবার দেখো। হ্যাঁ পাবি, গরমে এটাকে সর সর, ভেতরে যেতে হবে আমাকে। হ্যাঁ হবে না, পরিষ্কার হয়ে গেল। আর এইটা এবার খুলতে হবে, দেখে ধুলো যাবে তুষার বাজারে বেরিয়ে এই মোরলা মাছ এনেছে আর চিংড়ি মাছ এনেছে। আজকে ডিমের অমলেট করে আলু দিয়ে ঝোল করেছিলাম, আর চিংড়ি আলু পটল দিয়ে একটা তরকারি করেছিলাম, আর ডাল করেছি। আর মর্নিং, অ্যাকচুয়ালি সবাইকে প্রথমে জানাই, আর সকালবেলায় আমি অর্ডার করেছিলাম, গতকাল মনে হয় না, গতকাল অর্ডার করেছিলাম, তো আজকে দিয়ে গেছে চিকেন। কোনোদিন আমি অনলাইনে বিগ বাস্কেট থেকে করিনি, তো আজকে চিকেনটা দেখা একটু, চিকেনটা দেখে গেছে পিস, খুব ভালো ভালোই পিস, একটা লেগ পিস দিয়েছে। অ্যাকচুয়ালি আমি অর্ডার করেছি অ্যাকচুয়ালি বরফির জন্যে, তো পিসগুলো খুব ভালো দিয়েছে, লেগ পিসটা নিচে চলে গেছে। এই যে লেগ পিস, তো দারুণ সাইজও ভালো আছে, ভালো সাইজ দিয়েছে।
তো কোনোদিন যেহেতু অর্ডার করিনি, আমি ভাবলাম যে একবার অর্ডার করে দেখি চিকেন কেমন দেয়। তো খুবই ভালো লাগছে এবং পিসগুলো দেখে, আর এতটা ফ্রেশ, মানে সত্যি ওখানে যে লেখা থাকে না ফ্রেশ, মানে পুরো ফ্রেশ একদম, না কিছু আছে ব্লাড আছে, একটা পালক অবধি লেগেনি, একটা কিছু লেগেনি এর মধ্যে, খুবই সুন্দর। দেখুন যে পর্দাটা কিনেছিলাম এই যে লাগিয়ে দিয়েছি এখানে, ভালো লাগছে দেখতে। তুষার অফিস বেরিয়ে গেছে আর আমার রান্না হয়ে গেছে, আপনাদের একটা জিনিস দেখাই। এই যে দেখুন, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, সিংহাসনটা নিচে ছিল, এবার বরফি কী হচ্ছে, সবসময় সিংহাসনের কাছে গিয়ে ঠাকুরকে যা প্রসাদ দিচ্ছি, মানে খাবার দিচ্ছি, সেগুলোকে খেয়ে নিত, বা ঠাকুরকে যে ফুল দিচ্ছি সেই ফুল নিয়েও খেয়ে নিত, যেটাতে ওর শরীরও খারাপ করবে আর ঠাকুরের এখান থেকে ওইভাবে মুখ দেওয়াটা কেমন লাগে দেখুন। আগে নিচে এই জায়গায় ছিল, আর এখন এইরকম এই প্লাইটা কিনে এনে তুষারই এটা লাগিয়ে দিয়েছে। গোপাল এখন ঘুমোচ্ছে, গোপালকে তুলিনি, এবার তুলবো, স্নান করবো, করে গোপালকে তুলবো, ঠাকুরকে পুজো করবো, এই জায়গায় রাখা হয়েছে। আর বরফি যেহেতু সবসময় ঠাকুরের ওখানে মুখ দিত, তার জন্য আমরা তখন ওই ডাইনিং টেবিলে যে দুটো চেয়ার রয়েছে আমাদের, ওই চেয়ার দুটো এখানে রেখে দিতাম, তার জন্য কী হতো চেয়ারগুলো এখানে রাখা থাকতো, আর আমরা টেবিলে বসে খেতেও পারতাম না। আর এই জায়গাটা না খুব জোড়া লাগতো, খুব ঘিঞ্জি ঘিঞ্জি লাগতো। তো এখন সিংহাসনটাকে উপরে তুলে দেওয়ার ফলে চেয়ারগুলো আবার নিজের জায়গায় চলে গেছে, এখন ওখানে আমরা টেবিলে বসে খেতেও পাচ্ছি, আর এই ফাঁকা জায়গাটা বরফি শুতেও পাচ্ছে। এই দেখুন বরফি এসে শুয়েছে, এখন দেখুন বরফি শুয়ে আছে, ওষুধটা খাওয়ার পর এখন অবধি বরফি সুস্থই আছে, কোনো অসুবিধা হয়নি, ভালোই থাকুক। অফিস থেকে ফেরার সময় তুষার এগুলো কিনে এনেছে আজকে, এই আঁকার খাতাটা তুষার কালকে আমাকে এনে দিয়েছে, বলছিল তো বসেই তো থাকো, একটু ড্রয়িং করতে পারো তো মাঝে মাঝে। তো এই আঁকাটা আমি শুরু করেছি, এটা হচ্ছে মধুবনী পেন্টিং, এখনও আঁকাটা সেভাবে হয়নি, তো আপনাদের ভিডিওতে দেখাতে থাকবো একটু একটু করে, আঁকাটা যখন শুরু করব মানে শেষ হবে আর কি, রং ফং করব তখন দেখাবো। আপনারা জানেন যে 11-17 জুন পর্যন্ত মিন্ত্রাতে সেল চলছে, তো তুষার এই জিন্সটা অর্ডার দিয়েছিল, এটা হচ্ছে রোডস্টারের জিন্স, এটা আজকে ডেলিভারি হয়েছে, তুষার অফিস থেকে ফিরুক, তারপর পরে দেখবে ফিটিংসটা ঠিকঠাক আছে কি না। এটার দাম পড়েছে 509 টাকা, তো কাপড়ের যেরকম কোয়ালিটি 500 টাকায় ঠিকই আছে, 500 টাকায় আবার কি জিন্স দেবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, কেউ চেক করতে চাইলেও করতে পারেন।